ভারতীয় ওয়েব সিরিজ মির্জাপুর তার তৃতীয় কিস্তি মুক্তি দেওয়ার পর দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারলেও নতুন খবরের ঝড় তুলেছে। সিরিজের পর এবার মির্জাপুর নিয়ে সিনেমার পরিকল্পনা শোনা যাচ্ছে। তবে গুঞ্জন হলো এই সিনেমার কালিন ভাইয়া চরিত্রে নাকি অভিনয় করবেন বলিউড তারকা ঋত্বিক রোশন। মির্জাপুর সিরিজে পঙ্কজ ত্রিপাঠীর অভিনয় করা কালিন ভাইয়া চরিত্রটি বিশাল জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু এই চরিত্রে ঋত্বিক রোশনের নাম উঠে আসতেই দর্শক মহলে সৃষ্টি হয়েছে এক নতুন বিতর্কের। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর সূত্র অনুযায়ী নির্মাতারা ঋত্বিক রোশনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন, কিন্তু এই খবর শোনার পরপরই সোশ্যাল মিডিয়াতে বিতর্কের ঝড় উঠে গেছে। নেটিজনেরা বলছেন, মির্জাপুর সিরিজে পঙ্কজ ত্রিপাঠী ও মুন্না ভাই ছাড়া আর কোনো গুরুত্বপূর্ণ চরিত্র নেই, তাদের ছাড়া সিনেমাটি সাফল্য লাভ করবে না। অন্য একজন মন্তব্য করেছেন, কালিন ভাইয়ের চরিত্রে পঙ্কজ ত্রিপাঠী ছাড়া অন্য কাউকে দেখতে চাই না আমরা, পঙ্কজ ত্রিপাঠী ছাড়া পুরো সিনেমাটি দর্শনীয় হবে না। মির্জাপুর সিরিজে কালিন ভাইয়ার চরিত্রটি ছিল অত্যন্ত জটিল এবং গভীর। পঙ্কজ ত্রিপাঠী তার অভিনয়ের কৌশলের মাধ্যমে সেই চরিত্রকে করেছে আরো জীবন্ত। এখন সিনেমায় ঋত্বিক রোশন সেই চরিত্রকে কিভাবে প্রাণবন্ত করবে সেটা নিয়ে উদ্বেগ দেখা যাচ্ছে দর্শকদের মধ্যে। চলচ্চিত্রের চরিত্র নির্বাচনের এই বিতর্ক শুধুমাত্র ঋত্বিক রোশনের জন্য নয়, বরং এটি সিরিজের অনুগামীদের জন্য একটি বড় পরীক্ষা। মির্জাপুর সিনেমার আসন্ন চেহারা কেমন হবে তা কেবল সময়ই বলে দিবে, কিন্তু এই মুহূর্তে কালিন ভাইয়া চরিত্রে ঋত্বিক রোশনের নাম নিশ্চিতভাবে আলোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে।